গত 4 আগস্ট বিকেল 3 ঘটিকায় গাজীপুর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাসির মোরলের 5 তলা বাসা পুড়িয়ে দিয়েছে বিএনপি জামায়াত সন্ত্রাসীরা। নিচতলায় তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে 400 বস্তা চাল ও 5 লাখ টাকা লুট করে পুরো দোকান পুড়িয়ে দেয় সন্ত্রাসীরা। তারপর বাড়ির গেট কুপিয়ে ভেঙে 100 থেকে 150 জন সন্ত্রাসী বাসায় উঠে বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। তখনও তার 12 বছরের ছোট বোন তাকে ফোন দিয়ে বলে যাচ্ছে, ভাইয়া আমাকে আর আম্মুকে বাঁচাও। নাসিরকে না পেয়ে হামলা করলো তার মা ও বোনকে। ব্যাপক লুটপাট শেষে তার বাসার সামনে নেমে বিএনপি জামায়াত সন্ত্রাসীরা কেরোসিন ঢেলে সম্পূর্ণ বাসায় আগুন ধরিয়ে দেয়। তখন তার বাবা আগুন না দেওয়ার অনুরোধ করলেও উনাকেও মারধর করে মাথা ফাটিয়ে দেয়। সন্ত্রাসীরা দাঁড়িয়ে থেকে সম্পূর্ণ বাড়ি পুড়িয়ে ছাই করে দেয়। রাজনীতিতে বিরোধী পক্ষকে মোকাবেলা করতে হবে রাজপথে। মানুষের বাসা বাড়িতে হামলা এ কেমন রাজনীতি? এ হামলার সুষ্ঠু তদন্ত করে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এলাকাবাসী।